অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্ন 4, যা আমি বোর্ডে তুলে রাখছি। আমরা 1, 2, 3 এর সমাধান দিছি আজকে ধারাবাহিকভাবে, 4 এর পরবর্তীতে 5, 6 এভাবে প্রতিদিন ধারাবাহিকভাবে সমাধান পাবা তোমরা, এবং অনন্য বইয়েরও সকল সমাধান আমরা জয়ের লাইব্রেরিতে তুলে ধরি। এই 4 নং প্রশ্নে কি বলা আছে আমি আবার একটু তত্ত্বটা সংক্ষিপ্ত করে লিখছি। বলা আছে কি, এই শক্তি দেওয়া আছে, এরপর বলা আছে গণসংখ্যা নিবেশন তালিকার গাণিতিক গড় 54, গাণিতিক গড় লিখছি আমি। এরপর প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো, তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে পি এর মানের সত্যতা যাচাই করো। তার মানে এই গড় বের করতে হবে দুই ভাবেই। আমরা জানি গড় দুই প্রকার, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। তার মানে প্রথমে আমার প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করতে হবে, দেন সেই যে মান পাবো আমরা পি, এই যে এখানে একটি গণসংখ্যা অজানা আছে পি, এই পি এর মান যে সংখ্যাটি হবে, সংক্ষিপ্ত পদ্ধতিতে আমার গড়ের মান বের করে দেখতে হবে পি এর মান। ওই প্রত্যক্ষ পদ্ধতিতে যে আমরা পি এর মান পেয়েছি তা সংক্ষিপ্ত পদ্ধতিতে ঠিক আছে কিনা। চলো আমরা এই সমাধান বিস্তারিত দেখি, আশা করি একটু বড় হলেও ভিডিও তুমি বিস্তারিত বুঝতে পারবে। প্রথমে আমরা কি করব, প্রত্যক্ষ পদ্ধতিতে গড় বের করব। তাহলে এর জন্য একটা সারণী দরকার হবে। কেন সারণী দরকার হবে আমরা জানি, এই কথাটা এখানে লিখে নিলাম আমি। আমরা জানি গড়, এটা প্রত্যক্ষ পদ্ধতিতে গড় হচ্ছে সামেশন এফ আই এক্স আই বাই এন, এইটা হচ্ছে আমরা জানি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। এখন আমাদের তো এই এফ আই এক্স আই প্রয়োজন, আমাদের এক্স আই এখানে বলা নাই, এফ বলা আছে, এই যে এটা হচ্ছে এফ, কিন্তু এক্স বলা নাই, এফ আই এক্স আই এর গুণফলও বলা নাই। তাহলে আমরা এই মানটা বের করে নিতে হবে, এর জন্য একটা সারণী প্রয়োজন। সারণীটাকে আমরা লিখবো এখানে সমাধান 4 এর গড় নির্ণয়ের সারণী। গড় নির্ণয়ের সারণী নির্ণয় করবো, প্রথম বলা আছে শ্রেণী ব্যক্তি, আমি এখানে লিখে নিলাম শ্রেণী ব্যক্তি। আচ্ছা, এরপর বলা আছে শ্রেণী মধ্যমান, আমরা একটু সংক্ষেপে লিখব শ্রেণী ব্যক্তি। এরপরে লিখব মধ্যমান, এই শ্রেণী ব্যক্তির মধ্যমান মানে এক্স আই। এরপরে বের করব গণসংখ্যা, বা এখানে বলা আছে গণসংখ্যা, রাইট, আমরা গণসংখ্যাই লিখব গণসংখ্যা। আচ্ছা, এরপরে লিখব এফ আই এক্স আই এর গুণ। খুব সুন্দর করে তোমরা পেন্সিল এবং স্কেল দ্বারা এই শক্তি তৈরি করে ফেলবে। এখন শ্রেণী ব্যক্তি 0 থেকে 20 এভাবে আছে 100 পর্যন্ত, তাই না? আমরা এখানে লিখি 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 100। আচ্ছা, এখন এখানে গণসংখ্যা, গণসংখ্যা কত কত বলা আছে আমরা দেখি, 7, 11, 9 এবং 13। এরপরে শ্রেণী মধ্যমান, এটাকে বলা হয় মধ্যমান অথবা শ্রেণী মধ্যমান। তাহলে এই মধ্যমানটা কিভাবে বের করবো, আমরা এই নিম্ন সীমা এবং উচ্চ সীমা এই দুইটা যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব। তাহলে 0 যোগ 20, 20 কে 2 দ্বারা ভাগ করলে হয় 10, আবার এই যে 40 আর 20 যোগ করলে হয় 60, 60 কে 2 দ্বারা ভাগ করলে হয় 30, একটা বের করলেই হয়। কারণ আমরা দেখি এদের ভিতরে শ্রেণী ব্যক্তি আছে 20 করে, তার মানে এই সংখ্যাগুলো 20 করে হবে। তাহলে 10 এরপরে 20 হবে কত 30, 30 এরপরে 20 হবে কত 50, 50 এরপরে 90, 90 এরপরে 20 কত 70, 70 এর পরে 20 হচ্ছে 90, আমার মধ্যমান বের করা হয়ে গেছে। এখন এফ আই এক্স আই, এফ আই এক্স আই কিভাবে বের করব, আমরা এই যে এফ আই হচ্ছে গণসংখ্যা, এফ আই আর এই এক্স আই গুণ করব, 7 গুণ 10, 7 10 কে 70, এই যে 0 এই 0 দিলাম, এখন এই 3 দ্বারা আমি গুণ করি, 3 অক্ষে 3, 3 অক্ষে 3, এখানে আছে 50 গুণ পি, তার মানে আমরা এখানে লিখেই দিব 50 পি, 50 যোগ না গুণ বলছে, তার মানে এখানে লিখবো 50 পি। এটা যেন মনে থাকে, ভুল যেন না হয়, 0 এই 0, এই 9 আর 7, 7 নং 63, এরপরে এই 0 0, এই 9 দ্বারা 3, 3 নং 27, 27 এর 7, হাতে আমার 2, 9 অক্ষে 9 আর 2 কত 11,
আমার হয়ে গেছে সব মান বের করা। এখন আমার তো প্রয়োজন সামেশন এফ আই এক্স আই, তার মানে এই যে এফ আই এক্স আই একে যোগ করব, যোগ করলে পাবো কি বলতো সামেশন এফ আই এক্স আই। আর এখানে প্রয়োজন কি এন এর মান, রাইট? তাহলে এন এর মান কি, এন হচ্ছে গণসংখ্যার মোট সমষ্টি, গণসংখ্যার সমষ্টি হচ্ছে এন। তাহলে এখানে এন কত, এন হবে কত সাত আর এগারো, যোগ করলে হয় কত আঠারো, আঠারো আর নয় সাতাইশ, সাতাইশ আর হচ্ছে তেরো চল্লিশ। তার মানে এর সাথে আবার যোগ আছে পি, আমরা তো পি যোগ করতে পারি না, তার মানে চল্লিশ যোগ পি এন আর সামেশন এফ আই এক্স আই এটা যোগ করবো আমরা, দেখি কত হয়। এটা যোগ করলে এখানে তিনশো তিরিশ আর সত্তর মানে চারশো, চারশো আর এখানে আছে ছয়শো তিরিশ মানে এক হাজার তিরিশ, এক হাজার তিরিশ আর এখানে সত্তর মানে হচ্ছে এগারোশো, এগারোশো আর এগারোশো বাইশশো, তার মানে বাইশশো যোগ এখানে আছে কত পঞ্চাশ পি, পি পঞ্চাশ যোগ পঞ্চাশ পি, এই মান আমরা সবগুলোর মান বের করে নিলাম। এটা হচ্ছে এফ আই, এই সব যোগ করব। পি তো যোগ করা যায় না, একটি চলক অজানা মান, এর জন্য আলাদা পি যোগ করে দিতে হবে। এই পঞ্চাশটা পি এই সংখ্যার সাথে তো আমি যোগ করতে পারবো না, তার মানে দুই হাজার দুইশো এর সাথে কি করছি আমি পঞ্চাশটা পি আলাদাভাবে যোগ করে দিব। এখন এরপরে এই লাইনের পরে অথবা এই সবটি তোমরা সুন্দর করে দেখে নাও, আমি সরে গেলাম। এই মানটা লেখার পরে তোমরা এই সূত্রটা লিখবে, আমরা জানি। তাহলে এখানে গড় তারা কত বলছে, গাণিতিক গড় এখানে তারা বলে দিচ্ছে চুয়ান্ন। তাহলে এই যে গড় সমান সমান এক্স বার, এক্স বার মানে কি, প্রশ্ন মতে লিখতে পারি আমরা, প্রশ্ন মতে এই যে সামেশন এফ আই এক্স আই ইন্টু এন ইকুয়াল টু কত চুয়ান্ন, কারণ তারা বলেই দিছে গাণিতিক গড় চুয়ান্ন হলে। তাহলে আমরা এই যে গাণিতিক গড়, এই গড় সমান সমান কত দিব চুয়ান্ন দিব, তারা বলে দিছে যেহেতু আমাকে চুয়ান্ন। এখন এফ আই এক্স আই এর মান কত, সামেশন দুই হাজার দুইশো যোগ পঞ্চাশ পি ইকুয়াল টু এন, এন কত, এন হচ্ছে চল্লিশ প্লাস পি সমান সমান চুয়ান্ন, চুয়ান্ন হয়ে গেছে। এখন আমরা ক্রস গুণন করব, কি করব ক্রস গুণন করব, বা এখানে আছে আমরা জানি এক হর কোন সংখ্যার, তাহলে একের সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে দুই হাজার দুইশো যোগ পঞ্চাশ পি এর সাথে এই চুয়ান্ন সাথে এটা গুণ আছে, তার মানে আমরা এখানে রেখে দিলাম, আমরা এক লাইন দরকার বেশি করব, এই মানে এই চুয়ান্ন গুণ এই সংখ্যাটা, এই চুয়ান্ন গুণ এই সংখ্যাটা, এক গুণ এই সংখ্যা মানে একের সাথে গুণ করলে ওই সংখ্যাই হয়, আমি তাই এখানে রেখে দিলাম। বা দুই হাজার দুইশো যোগ পঞ্চাশ পি চুয়ান্ন গুণ চল্লিশ, চুয়ান্ন গুণ চল্লিশ কত হয় শূন্যের শূন্য, চার চার ষোলো, ষোলোর ছয়, হাতে আমার এক, চার পাঁচে কুড়ি আর এক একুশ, প্লাস এখানে চুয়ান্ন গুণ পি মানে কি হবে চুয়ান্ন পি, চুয়ান্ন পি আমি লিখে দিলাম। এখন আমি পি গুলোকে এক পাশে নিব এবং সংখ্যাগুলোকে এক পাশে নিব। তাহলে যদি আমি এক পাশে নিই এখানে দুই হাজার দুইশো আর এটি আছে দুই হাজার একশো ষাট, এটা যোগ সমান সমান চিহ্ন এ পাশে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে দুই হাজার একশো ষাট, এরপরে চুয়ান্ন পি এখানে আছে প্লাসের, এই যে আমার সমান সমান চিহ্নের পরে আছে এটা আমি এখানে রেখে দিলাম, এই পঞ্চাশ পি আছে যোগ এ পেশে আসলে হবে বিয়োগ পঞ্চাশ পি, পঞ্চাশ পি, বা দুইশো দুই হাজার দুইশো থেকে যদি আমি দুই হাজার একশো ষাট বিয়োগ করি তাহলে আমার থাকে কত ষাট না এখানে, আর যদি চল্লিশ যোগ করি তাহলে হয় বাইশশো চল্লিশ, চুয়ান্নটা পি থেকে পঞ্চাশটা পি যদি বাদ দিই তাহলে থাকে চারটা পি, চারটা পি। এখন এরপরে এরপরে আবার আমরা যদি এই জায়গাতে একটু করি এই লাইনের পরে, এই ছকটা মুছবো না কারণ কি এই ছকটা প্রয়োজন হবে আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করার ক্ষেত্রে, এর জন্য আমি এটা রেখে দিলাম। এখন এই যে এই লাইনের পরে এখানে আছে কি বা চল্লিশ পি, তাই না? আচ্ছা এই পি চারের সাথে গুণাকারে আছে, যেহেতু পি এর মান বের করবো পিটা রেখে দিব, চারকে এই পেশে নিয়ে আসলে হবে ভাগ, তার মানে কি চল্লিশ ভাগ চার সমান সমান পি, তাহলে সুতরাং আমরা এই যে পি সমান সমান, পি সমান সমান চল্লিশকে চার দ্বারা ভাগ করলে কত হয় চার দশকে চল্লিশ, তাহলে আমরা কত পাইছি আমরা পি এর মান, পি এর মান পেয়েছি আমরা দশ, কত পেলাম পি এর মান দশ, সমাধান শেষ প্রাথমিক অবস্থায়। এখন এরপরে আবার বলা আছে তারপরে সংক্ষিপ্ত, তোমরা একটু দেখে নাও সমাধানটা, এরপরে বলা আছে তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে পি এর
মানের সত্যতা যাচাই করো। তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতেও আমার গড় নির্ণয় করতে হবে। আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় বের করতে পারি সেটা আমরা শিখবো। তার মানে আজকের আলোচনার মাধ্যমে আমরা কিভাবে গড় নির্ণয় করা যায় প্রত্যক্ষ পদ্ধতিতে এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে দুটোটা বিষয় বিস্তারিত জানতে পারবো। আমরা এটাকে বলতে পারি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়। আমরা পি এর মান পাইছি 10, এখন সংক্ষিপ্ত পদ্ধতিতেও গড় বের করব। সেই গড়ের মান যদি আমরা 10 পাই তাহলেই বুঝবো তথ্যটি সত্য। চলো আমরা এখন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য একটি সারণি আঁকি। এই অঙ্কটা কিন্তু শেষ হয়নি, এখানে হয়েছে, এরপরে লিখবা এবং। কি লিখবা? এবং। এবং লিখে এই যে এবং লিখবা, এবং লিখে এই এরকম সক আঁকবা। সক কি? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, এই কথাটা লিখে এই সক আঁকবা। আবার পুনরায়, এরপরে আমরা জানি কি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র কি? আগে ওই জিনিসটা তোমাকে জানতে হবে। আমরা জানি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস সামেশন এফ আই ইউ আই, ইউ আই মানে ধাপ বিচ্যুতি, এন ইন্টু এইচ। এই হচ্ছে আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। তাহলে এই জায়গায় কি কি প্রয়োজন আছে আমার, এইগুলো এই সকে নিয়ে আসতে হবে। তাহলে এই জায়গায় আরো আমাদের প্রয়োজন আছে ইউআই। ইউআই আমার জানা নাই, তার মানে এখানে আমি ইউআই বের করব। ইউআই বের করার সূত্র কি? এক্স বিয়োগ বা এক্স আই বিয়োগ এ ইন্টু এইচ এইচ, তার মানে আমরা ইউআই এর মান পেলাম। এরপরে প্রয়োজন হবে কি? এফ আই এক্স আই এর দরকার নাই আমার, আমার দরকার হবে কার মান? এফ আই, এখন ইউ আই এর মান প্রয়োজন হবে। সুতরাং আমরা এটাকে ঘুরে লিখতে পারি, এখানে আমরা ইউ লিখি, ইউ সমান সমান ইউ আই সমান সমান এক্স বাই এ ইন্টু এইচ, আর এখানে লিখতে পারি আমরা এফ আই এবং ইউ আই। যেহেতু আমাদের এখন আর এফ আই এক্স আই নাই, এখন হচ্ছে এফ আই ইউ আই, তাই আমরা এফ আই ইউ আই এর মান বের করব। তাহলে এই জায়গাতে আমাদের এ কোনটি এটা দেখতে হবে। এক্স হচ্ছে এই যে এক্স আই মানে এটা, এখন এ হচ্ছে মধ্যমানের মধ্যমান, এ হচ্ছে মধ্যমানের মধ্যমান। তাহলে এই যে মধ্যমানের মধ্যমান কি? এই যে মধ্যমান আছে এর মাঝখানের এই সব সংখ্যাগুলো যোগ করবা, এরপরে এক দুই তিন চার পাঁচ, পাঁচ দ্বারা ভাগ করবা, দেখবা কোন সংখ্যাটা কাছাকাছি বা কোন সংখ্যাটি ওইটাই মধ্যমান। তাহলে আমরা বলতে পারি এই যে নিচ থেকে দুইটা বাদ উপর থেকে দুইটা বাদ মাঝের এইটা আছে, তার মানে এই 50 হচ্ছে এ, মাঝখানের মধ্যমানের মধ্যমান হচ্ছে এ। এখন যদি এখানে জোর হয়, এখান থেকে দুইটা, এখান থেকে দুইটা বাদ দেওয়ার পর মাঝে দুইটা যদি থাকে, এর জন্য আমি বলছি এগুলো সব যোগ করবা। যোগ করার পর এখানে যতগুলো সংখ্যা যোগ করবা ঠিক ওই সংখ্যা দ্বারা ভাগ করবা। এখানে দুই চার পাঁচটা ছিল, পাঁচ দ্বারা ভাগ করবা। এখানে যদি ছয়টা থাকে তাহলে তুমি ছয় দ্বারা ভাগ করবে এই সংখ্যাগুলো যোগ করে। এরপরে ভাগ করার পরে যে মানটা কাছাকাছি হবে ওই সংখ্যাটা তোমরা লিখবা, উপরেরটাও নিতে পারো নিচেরটাও নিতে পারো, কোনো সমস্যা নাই, তাতে ভয়ের কোনো কারণ নাই তোমাদের। এখন ইউআই, ইউআই কিভাবে নির্ণয় করবো? এক্স আই, এই যে এক্স আই হচ্ছে 10, আমরা লিখলাম 10, এরপরে সেখান থেকে বিয়োগ হবে এ, এ মানে মধ্যমানের মধ্যমান 50, ভাগ এইচ, এইচ মানে কি? এখানে শ্রেণী ব্যবধান 0 থেকে 20, 20 থেকে 40, মানে কত? 20 করে শ্রেণী ব্যবধান, তার মানে এখানে 20 লিখবো। তার মানে আমরা যদি দেখি এখানে 50 থেকে যদি আমরা 10 যোগের বাদ দেই, এই মাইনাস 50 থেকে যদি বাদ দেই 10, তাহলে থাকে 40, মাইনাস 40 থাকে, এই 40কে যদি 20 দ্বারা ভাগ করি তাহলে হয় কত? -2, তার মানে এটা হবে -2। একটা যদি আমরা বের করতে পারি আর একটাও বের করা লাগবে না। সংক্ষেপে এটা -2 এর চেয়ে বড় কত? -1, এরপরে কি? 0, এরপরে বড় কত? 1, এরপরে বড় কত? 2, শেষ হয়ে গেছে। মানে একটা বের করবা তুমি তাহলে বাকিগুলো অটোমেটিক পারবা, অর্থাৎ প্রথমটা যে মান হবে তার চেয়ে বড় সংখ্যাগুলো হবে, -2 এর চেয়ে বড় -1, এর চেয়ে আবার বড় 0, 0 এর চেয়ে বড় 1, 1 এর চেয়ে বড় 2, এরকম যদি আরো থাকতো তুমি আরো লিখতা। এখন এফ আই, এই হচ্ছে এফ আই, আর ইউআই, ইউআই হচ্ছে এই। তাহলে -2 × 7 মানে -14, -1 × 11 মানে -11, 0 × p মানে 0, 1 × 9 মানে 9 অক্ষে 9, 13 × 2 13 × 2 = 26, শেষ। আমাদের দরকার কি? এফ আই
সামেশন এফ আই ইউ আই দরকার তাহলে দেখি তো এফ আই ইউ আই কত হয় 14 আর 11 যদি এই দেখো 14 আর 11 তার মানে কত মাইনাস 25 সেখান থেকে আমি যদি এই যে 26 আর হচ্ছে 9 35 তাহলে 35 থেকে যদি আমি মাইনাস করি 25 থাকে কত 10 কারণ 35 কিন্তু পজিটিভ প্লাসের সুতরাং আমরা মান পেলাম 10 তাহলে সামেশন এফ আই ইউ আই এটা যোগ করে আমরা কত পেলাম 10 আমরা লিখে দিলাম এখন আমরা মানটা বসাবো সমাধান হয়ে যাবে যেরকম প্রশ্ন মতে এই যে a প্লাস সামেশন এফ আই ইউ আই এন ইনটু এইচ সমান সমান কত 54 কারণ তারা বলেই দিছে গাণিতিক গড় 54 হলে তাই এই গাণিতিক গড় সংক্ষিপ্ত পদ্ধতি এরপর আমরা 54 লিখে দিছি এখন এই জায়গাতে a কত a হচ্ছে 50 মধ্যমানের মধ্যমান তাহলে a 50 আমরা লিখলাম এখানে সামেশন এফ আই ইউ আই মানে কত 10 n কত 40 যোগ p এই যে n n কত 40 যোগ p আমাদের কিন্তু প্রত্যক্ষ পদ্ধতিতে একটা শক আঁকতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে একটি শক আমি একটা শকে রেখে দিয়ে কিন্তু তোমাদেরকে বুঝিয়েছি সুতরাং তোমরা যদি এক শকে সমাধান করতে চাও তাহলে অবশ্যই প্রথম যে শকটা অঙ্কন করবে ওইখানে কিন্তু অনেক জায়গা ফাঁকা রাখবে কারণ তুমি জানো সংক্ষিপ্ত পদ্ধতিতে ইউআই এফআই ইউআই এর মান হয় তারপর হচ্ছে এই যে এইচ এন এ এই মানগুলো নির্ণয় করতে হয় এর জন্য তুমি ফাঁকা রেখে দিবে প্রথম শকেই বুদ্ধি খাটাতে হবে এরপরে এইচ এইচ মানে কত শ্রেণী ব্যবধান কত 20 54 সমান সমান 54 বা 50 যোগ 20 গুণ 10 কত হয় 200 40 যোগ পি 54 আচ্ছা বা আমরা এই 200 প্লাস 40 যোগ পি 54 এই 54 এই যে 50 এই 50 এখানে কি প্লাস আমরা এই পাশে নিয়ে যাব হবে কি মাইনাস 50 আমরা সংক্ষেপ করার চেষ্টা করি দেখো 240 যোগ পি 50 54 থেকে যদি 50 বিয়োগ হয় থাকে কত 4 আমরা 4 লিখে দিলাম এরপর আমরা ক্রস গুণন করব এখন আর আমার শকটা প্রয়োজন হবে না তোমাদের যদি শকটা প্রয়োজন হয় আমি সময় দিলাম তোমরা একটু তুলে নাও দেখে নাও এখন ভিডিওটা পুশ করে আমরা মুছে ফেলবো এখনই এরপরে আমরা এখানে চলে যাই হ্যাঁ এটা 400 হবে না এটা হবে 40 পি তাই না আচ্ছা বা এখন লিখবো 200 দেন হচ্ছে 40 পি প্লাস 4 রাইট আচ্ছা এই যে 4 4 এর নিচে কি আছে এক ইকুয়াল চিহ্ন যদি থাকে ভগ্নাংশের মাঝে তাহলে আমরা ক্রস গুণন করি এটার সাথে এটা গুণ করি তাহলে কত হচ্ছে 4 এই 4 এর সাথে এটা গুণ করব মানে সম্পূর্ণ সংখ্যা 40 যোগ পি সমান সমান 1 গুণ 2 100 তার মানে হবে 200 তাহলে 4 গুণ 40 4 4 16 160 4 গুণ পি 4 পি সমান সমান 200 বা 4 পি 200 এই 160 যোগ এই পেশে আসলে হবে বিয়োগ 160 বা 4 পি 200 থেকে যদি 160 বিয়োগ করি আমার থাকবে হয়তো 40 বা পি এর মান বের করব 40 এই 4 আছে গুণ এই পেশে আসলে হবে ভাগ সুতরাং পি সমান সমান কত 40 কে যদি 4 দ্বারা ভাগ করি কত হয় 10 দেখো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতেও পি এর মান পেয়েছি কত 10 আর এই যে প্রত্যক্ষ পদ্ধতিতেও পি এর মান আমরা কত পেয়েছিলাম 10 পেয়েছিলাম সুতরাং তত্ত্বটা কি সত্য অবশ্যই সত্য সুতরাং এরপরে লিখে দিবা এখান থেকে লিখতে পারো সুতরাং তথ্য বা সত্যতা যাচাই যাচাই করা হল হয়েছে শেষ এই অ্যানসার তোমাদের কারণ আমরা প্রত্যক্ষ পদ্ধতিতেও সমাধান করে পি এর মান পাইছে 10 সংক্ষিপ্ত পদ্ধতিতেও গড় বের করে পি এর মান পেয়েছে 10 সুতরাং উভয় ক্ষেত্রে যেহেতু মিলে গেছে তাহলে আমরা বলতে পারি এর সত্যতা যাচাই হয়েছে বা তথ্যটি সত্য বা সঠিক আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে কথা হবে এভাবে ধারাবাহিক সমাধান পেতে তোমরা জয়েস লাইভের সাথেই থাকতে পারো আল্লাহ হাফেজ